ঘুরতে যাবো মানে আমরা হয়তো কোথাও একটু বেরোবো, জাস্ট বসে গল্প করবো, কিছু খাওয়া দাওয়া করবো, চলে আসবো, এরকমই আর কি। তো চলো, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় 8টা মতো বেজে গেছে, রেডি হতে হতে একটু সময় লেগে গেল। আর মনোজ বললো এখানে একটু দূরেই আর কি একটা পিৎজার দোকান আছে ভালো, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এই যে পিজেরিয়াটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে আসার কথা ছিল না, কিন্তু এই পিজেরিয়াটা আমার বেশ ভালো লেগেছে বাইরে থেকে দেখে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে উড ফায়ার ওভেন রয়েছে। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো নেপালসে উড ফায়ার ওভেন পিৎজা কিন্তু খুবই বিখ্যাত। তো আমারও খুব ইচ্ছা করছে যে উড ফায়ার ওভেনে অরিজিনালি কীভাবে পিৎজা বানানো হয় সেটা দেখতে। আর অবশ্যই আজকে আমরা এখানেই পিৎজা বানানো দেখবো, আর এখান থেকে কোনো একটা পিৎজা নিয়ে নেবো। ইতালিতে মেনলি নেপেলসে এত রকম পিৎজা আছে যে খেয়ে শেষ করা যাবে না, তো আমরা রোজ এখন চেষ্টা করছি নতুন কিছু পিৎজা ট্রাই করতে। তো আজ আমরা নিচ্ছি এটা, তো আমরা এটাই ডিসাইড করলাম যে এই পিৎজাটা নেব। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা বললাম যে আমাদের পিৎজা বানানোর ভিডিওটা আমরা করতে চাই, তো উনি আমাদের পারমিশন দিয়েছেন ভিডিও করার। তো এখানে দেখতে পাচ্ছ পিৎজার ডো বানানো হচ্ছে, আর এরপর চলে এলো টমেটো, টমেটো দেওয়া হলো এরপর, আর এরপর দেওয়া হচ্ছে বেসিল, আর তারপর দেওয়া হবে চিজ। চিজটা কীরকম দেওয়া হবে তার উপরে বেসিক্যালি পিৎজাটা কীরকম হবে সেটা ডিপেন্ড করে। এটা অন্যরকম পিৎজা বানানো হচ্ছে, আমরা এটা নিচ্ছি না, আমরা নিচ্ছি একটা অন্যরকম পিৎজা। তো এটা এখন বানানো হবে, তো চলো এই বানানোর প্রসেসটা আমি তোমাদের দেখাই। উপরে দেওয়া হচ্ছে অলিভ অয়েল। তো এইভাবে পিৎজাগুলোকে নিয়ে এবার ওভেনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আগে আমরা যেখানে পিৎজা খেয়েছি বা বানানো দেখেছি সেখানে কিন্তু এমনি ইলেকট্রিক যে ওভেনগুলো হয় সেখানে কিন্তু বানানো দেখেছি। আজ আমি একদম উড ফায়ার ওভেনে কীভাবে পিৎজা বানানো হয় সেটা দেখছি, বেশ ভালো লাগছে। ভেতরে দেখতেই পাচ্ছ যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে, আর এরকম একটা ওভেন তৈরি করা হয়েছে। তো এইভাবে অরিজিনালি নেপালসে পিৎজা বানানো হয়। এবার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিৎজা, যেটা এখন বানানো হচ্ছে এইভাবে উড ফায়ার ওভেনে। ওয়াও, সি পিৎজা নেপোলিতান এন্ড মার্গারিতা, দ্য পিৎজা নেম মার্গারিতা, মার্গারিতা এন্ড দিস ইজ সরি ভিডিও করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে যাই, বাড়ি গিয়ে পিৎজাটা খাই, আজকে আমরা এটাই ডিনার করে নেব। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন আমরা এই পিৎজাটা খাবো, আর খেয়ে দেখবো এটা কেমন খেতে, ওরা তো বলেছে বেল্লো বেল্লো। তো এই হচ্ছে আমাদের পিৎজা, চলো এটা ওপেন করি। এটার নাম হচ্ছে পিৎজা বুফাতা, যেহেতু এখানে চিজটা এরকম স্লাইস করে দেওয়া হয় এবং মার্গারিটার থেকে আলাদা রকমভাবে বানানো চিজ এটা। তো চলো এবার এটাকে আমরা খাই। আমাদের একটা কাটার আছে, কিন্তু পিৎজা সামনে পেলে কাটারের আর প্রয়োজন হয় না, হাত দিয়েই কেটে খাওয়া যায়। তো একটা স্লাইস খেয়ে বলি কেমন খেতে এটা। ইটালিতে এসে আমার পিৎজার কনসেপ্টটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে ইন্ডিয়াতে যেরকম পিৎজা খেয়েছি ইটালিতে একদমই সেরকম নয়। খেয়ে একটু দেখি কেমন। পিৎজাটা খুবই ভালো খেতে, এটা আমরা একটা নতুন একটা পিৎজা ট্রাই করলাম আজকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।